বাস কোথায় থামে? বাস স্টপে। সেনাবাহিনীর গাড়ির রং কি? সবুজ। একটি অত্যাধুনিক যানের নাম কি? বাইক। অত্যাধুনিক যানের নাম? অত্যাধুনিক হোভারক্রাফট। হোভারক্রাফট হোভারক্রাফট তাতে ফাঁকা দিয়ে আর্ধেক বেরিয়ে যায়। হ্যাঁ, আর দাঁত ওটার একটা ভাব দিচ্ছে, মাড়িটা একটু উঁচু মতো হয়েছে, নিচেরটা উঠছে তো। হ্যাঁ তো, ওই তো একটুখানি সাদা বেরিয়েছে, আর্ধেক কথা উচ্চারণ হয় না। কি পরীক্ষা হচ্ছে কি জানি, পরীক্ষার আগে তো 15 দিন ধরে আমি তোর পড়াতেই পারলাম না। নমস্কার, আমি সীমা, ফুড অ্যান্ড কুকের আরো একটি নতুন পর্ব। তো আজ একটি ডিনার টেবিল সাজাবো, তো প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে দেবেন। তো আজকে অনেক কিছু রান্না হবে, তিনজনে খাবো, কিন্তু ডিমের অমলেট করব, রুটি করব, ফুলকপি আলু তরকারি করব, আর সঙ্গে থাকবে স্পেশাল চিড়ের পায়েস, যেটা আয়ুষের বাবার খুব পছন্দের, কিন্তু অনেকদিন বানানো হয় না, তাই চিড়ের পায়েস বানাবো। তো কি দিয়ে কি বানাবো, কিভাবে বানাবো, সবটা আপনাদের সাথে শেয়ার করব, প্লিজ সাথে থাকুন। কয়েকদিন ধরে আবার ঠান্ডাও লেগেছে, রাত্রেবেলা করে একটু কাশি হচ্ছে, তো একটু রুটি খাওয়াই ভালো, রাত্রেবেলা ঠান্ডাটা হঠাৎ পড়ছে সবে, ও কাশছে। তো বাবু তুমি পড়তে থাকো, আমি শুনি, ভুল হলে বলে দেবো, আর আমি এখানে আটা টাটা গুলো মেখে নি। ঠিক আছে, যাই, রাগ করোনি তো? হ্যাঁ, মনে হচ্ছে হাসিটা একটু ইয়ে মতো, ঠিক করে বলো, রাগ করবে না তো? ঠিক আছে, যাচ্ছি কিন্তু। ওরকম হাসছে কেন? তার মানে আমি চলে গেলে আর মনে পড়বে না? তাহলে তুমি একটা কাজ করো, তোমার তো স্কুলে আন্টি তো বলে দিয়েছে গোল দিয়ে একটা কিছু আঁকতে হবে পরীক্ষায়। হ্যাঁ, আর ওনারা একটা এঁকে দেবে ফ্রেম, তার মধ্যে রং করতে হবে, রংটা দাগের বাইরে গেলে হবে না। তাহলে তুমি একটু ড্রয়িং করো বসে, সামনে 2-3 দিন ছুটি আছে। কদিন ছুটি? 3 দিন ছুটি, আজকের একটা ছুটি গেল। সোমবার কি আছে? সোমবার গুরু নানকের জন্মদিন। ওহো, আমিও ভুলে যাচ্ছি। মানে তুমি ভাবছো কি আঁকবো কি আঁকবো? ধরে ফেলেছি, ধরে ফেলেছি, পগলা দাদার হাসি দেখে আমি ধরে ফেলেছি। তা তুমি গোল দিয়ে কিছু একটা আঁকার চেষ্টা করো, তুমি তো পাচ্ছ সেই বিড়ালের মুখটা, তো এটা রং করো যেন রংটা দাগের বাইরে না যায়। ঠিক আছে, তাহলে কিন্তু কেটে দেবে। ফুটবল বানিয়েছো, খুব ভালো। আর বাকিগুলো তুমি বানাও, আমি ওদিকে খাবার রেডি করি। ডিম পোস্ট খাবে? ডিম ঝুরো? ঝুরো হবে না, না পোস্ট খেতে হবে, কুসুমটা একটু নরম থাকবে। রান্নাঘরে চলে এসেছি, প্রথমে আটাটা মেখে নেব, তারপর ফুলকপি আলুটা কাটবো। আর এখানে পায়েসের জন্য যেগুলো নিয়েছি উপকরণ, গরুর দুধ নিয়েছি 750 গ্রাম, চিনি, কিসমিস, চিড়ে, এটা গোলাপ জল, আর এটা ঘি। আর এখানে ডিমের আয়েশের জন্য পৌঁছাবে, আমাদের জন্য অমলেট হবে। আটাটা মাখিয়ে রেখে দেব, সেট হতে হতে আমি ফুলকপি আলু কেটে নেব। আয়েশ কি বানাচ্ছ? ইঁদুরের মুখ। হ্যাঁ, ইঁদুরের মুখ বানাচ্ছ? বানাও। আটাটা মেখে নিয়েছি, ঢাকা দিয়ে রেখে দেব। একটা গ্যাস জ্বালিয়ে দিয়েছি, প্রথমে দুধটা ফুটতে দেব। দুধটা জাল হতে হতে সবজিগুলো কেটে নেব।
ফুলকপি কেটে জলে দেব, তো জলে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আদা রসুন সব কেটে নিচ্ছি, আর রাতও হয়েছে তাই জন্য একটু তাড়াহুড়ো করছি। আর একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে একটু ঘি দিয়ে দেব। ঘিটা জমে আছে, গুড়ের মতো হয়েছে, চুলাটা ঘি একটু ভেজে নেব। এটা ফুটছে, দুধে চিনি দিয়ে দেব, চিনিটা প্রয়োজন মতো দেব। আমরা একটু মিষ্টিটা কম খাই, চিনিটা ফুটতে দিলে হবে না, কি সুন্দর একটু ফোলা ফোলা হয়েছে। এবার ঢেলে নেব, দুধটা একটু ঘন করে নেব, চিনিটা দিয়ে তো বেশি ফোটাবো না, ফোটাবোই না। দুধের মধ্যে দিয়ে দেব কিশমিস, কড়াইতে তেল দিয়ে দেব, তেলের মধ্যে দেব সাদা জিরে, কাঁচা লঙ্কা, ফুলকপিটা দিয়ে দেবো, ফুলকপি আলু, ফুলকপিটা ভাজা হচ্ছে, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, চার পাঁচ টা রসুন কোরণে করে নেবো। ফুলকপির মধ্যে দিয়ে দেবো, পেঁয়াজ কুচিটা সবার লাস্টে দিয়ে দেবো, ফুলকপি আলুটা ভাজা হয়েছে, কিশমিশ গুলো প্রায় ফুলে গেছে, আর দুধটাও কমে অনেকটাই কমে গেছে। একটা টমেটো কুচি করে কেটে নিচ্ছি, ওর মধ্যে দিয়ে দেবো, সব ভালোভাবে ভাজা হয়েছে। এবার জল দিয়ে দেবো, ফুলকপি আলুটা সেদ্ধ হওয়ার জন্য। দুধটা ফুটে হাফ পর্যায়ে চলে এসেছে, এবার চিনি দিয়ে দেবো গ্যাস বন্ধ করে দিয়ে। এই চিনির পায়েসটা কোনো সমাজ বাড়ি, অনুষ্ঠান বাড়ি বা বেশি লোকের জন্য বানাতে গেলে সেক্ষেত্রে দুধটা, দুধ বিশেষত গরম করলে অনেকক্ষণ গরম থাকে, দুধ ফোটালে তাহলে ঠান্ডা হতে চায় না, তো অনেক আগে চিনিটা দিয়ে রাখলে পায়েসটা ঘেঁটে কেমন আটা ঘোটার মতো হয়ে যাবে, যার জন্য পরিবেশন করার জাস্ট 5 মিনিট আগে দিলে খুবই সুন্দর থাকবে, চিনির গুলো সরা সরা মতো হয়ে থাকবে, কিন্তু একদম নরম তুলতুলে। কি খবর, কতটা হয়েছে, হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে তো, হ্যাঁ বানিয়ে ফেলেছো তুমি, বাহ বানাও বানাও। চিড়ের পায়েসটা একদম ঠিক ঠিক হয়েছে, চিড়েগুলো একদম নরম হয়ে গেছে, কিন্তু যে যার মতো আছে। আর আমি এখানে এলাচ ব্যবহার করছি না বলে একটু গোলাপ জল দিয়ে দেবো, একটা ভালো সুগন্ধ আসার জন্য, খুব সামান্য পরিমাণে দেবো, পায়েসটা যেহেতু কম। পায়েসটা ঢেলে নেব, চিড়িগুলো দেখুন খুব সুন্দর, যেমন সেই গোবিন্দভোগ চালের পায়েস করলে যে যার মতো থাকে, কিন্তু নরম তুলতুলে, এখানেও কিন্তু সেরকমই। আর এই পর্যায়ে এইভাবে না করলে কিন্তু এই ফ্লেভারটা আসবে না।
বিরাট ফুলেছে তোমার রুটিটা। হ্যাঁ তোমার রুটি এত ফুলছে কি করে? রুটি শেখা হয়ে গেছে, এটাই লাস্ট। ওটা কি সিস্টেম হচ্ছে? এই রুটিটা গরম তো, ঢাকনা দিলে ঘামবে, ঘাম হলে ঘামটা পড়ে ওপরে রুটিটা নষ্ট হয়ে যাবে, আর নরম থাকবে না, কানাগুলো শক্ত হয়ে উঠবে, আর কিছুই হবে না যখন খাবে নরম তুলতুলে রুটি। পদ্ধতি খুব সুন্দর। ফুলকপি আলু তরকারিটা কম আছে রেখে দিয়েছিলাম, আস্তে আস্তে সেদ্ধ হচ্ছিল। একটু সামান্য ঝোল থাকবে, আয়ুষ আবার ঝোল না হলে রুটি ভেজাতে পারে না। ফুলকপির তরকারিটা হয়ে গেছে, সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আয়ুষের পোচ দুটো বানাবো ভাবছিলাম, দুটো খাবে। আমার দুটো অমলেট একটাই পাবে, ডাবল করে। তোমার পড়াশোনা হয়ে গিয়েছে? চোখটা ছোট হয়ে গেছে, এর মধ্যে একটু খিদে পাচ্ছে। রাত হয়েছে না? রান্না হয়েছে না, খাওয়া হবে, এবারে রান্না হয়ে গেছে। আয়ুষের একটা পোচ, ওকে তো আমি তোমার একটা, তোমার একটা, আমার দুটো, কোনো দুটো ফুটো হবে না। বাবু বোকা হয়ে গিয়েছে, বাবুর ডিম ঢাকা পড়ে যাচ্ছে। এই বাবুরটা কেন কানায় থাকো, তুমি মুড়ে খেয়ে নাও, যেরকম খাও খাও। একজন তো ডিম পোস্ট বেশি, ডিমের অমলেট বেশি করে খাওয়ার জন্য ঝগড়া করছিল, কি করবো দেবো?
আমার না বলে দেয় যে ঝগড়া করবে তার দেবে না, তার দেবে না একদম কারেক্ট। বাবু ওটা কার না বলেছিলে? বাবু নিয়ে নিয়েছে, দাও দাও। এত ঝাল দেওয়া তুমি তো খেতে পারবে না। নেবো, নিয়ে মাকে দিয়ে দেবো। হ্যাঁ এটা তো যাবে না, নেবো, নিয়ে মাকে দিয়ে দেবে। আমি খেতে পারবো না, কি আছে মাকে খেতে পারবে না? আর খাবার আনবে না? আমি তো খাবার খাবো। আমি দিয়ে দিলাম নাকি? তুমি তো জানো ডিমটা আমি বেশি খাই। আমি তো এটাই খাবো। কি সুন্দর হয়েছে দেখো ঝুরঝুরে। কে বেশি বার খেয়েছে এইটা? অসাধারণ টেস্ট। এটা আমি বলতে পারছি না, কিন্তু আমার মনে হয় না ভাবি বেশি বার খেয়েছে। এটা ঠামে আলে জিজ্ঞেস করবে এই রে। আমি সব পায়েস খেয়ে ফেলি। তুই সকালে কাঁদবো না তো? তোমার মা বাটিতে বুনিয়ে খাচ্ছ, আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়ে যাও। পায়েস একটু বাটি করে খেতে ভালো লাগে, চামচে করে। এখানেই সমাপ্ত করছি, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।